লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো। প্রায় প্রত্যেকের বাড়িতেই এই পুজো হয়ে থাকে। আজ লক্ষ্মী দেবীর আরাধনায় আমরা সবাই মেতে উঠব। আমার ঘরে সেরকমভাবে হবে না, কারণ আমাদের দেশের বাড়িতে পুজো হয়, তো ওরকম ঠাকুরমশাই ডেকে আমরা আলাদা আলাদা করে পুজো করি না। ওই আর কি, আগেরবার ধনতেরাসে যে রূপোর লক্ষ্মী গণেশটা কিনেছিলাম, তো সেই লক্ষ্মীকেই আমি একটু দেবো আর কি, ফল মিষ্টি এইসব। তার আগে আজকে এই গাছের এই জায়গাগুলো যে তোমাদেরকে বলেছিলাম পরিষ্কার করবো, দেখো আজকে জল ঢেলে ঢেলে মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি। আর এখানটা না জল ঢালতেও ভয় লাগে, ওই ছাঁচকাটা যে দেখতে পাচ্ছ ডিজাইনটা, ওই লোহার ওখানটা দিয়ে না জল পড়ে গেলে নিচে যার ফ্ল্যাট আছে তার ঘরে পড়বে, মানে তার ব্যালকানিতে পড়বে। তাই একটু সাবধানেই কাজগুলো করতে হচ্ছিলো, মোটামুটি হয়ে গেছে। তারপরে ব্যালকানিটাকে ধুয়ে দিতে হবে ভালো করে। এই যে জলগুলো দিচ্ছি পড়ছিল না নিচে, ওই জন্য নোংরা হয়ে গেছে, পুরো বালি বালি হয়ে গেছে। ওই জায়গাগুলো লোকে পরিষ্কার করবো, আরো কিছু কাজ আছে, তো চলে আগে করে নি। সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, তোমাদেরকে তো শুধু দেখালাম যে এই ব্যালকানির এখানটা পরিষ্কার করেছি, মানে গাছের ওখানটা, তারপরে ব্যালকানিতে জল ঢালা, পরিষ্কার করা, ফ্রিজের মাথার ওখানটা না, এই যে মাথার কভারটা দেখছো, এটাতে এত ধুলো আসে জানি না কোথা থেকে, হয়তো এই ডাইরেক্ট বারান্দার দরজাটা পাশে থাকে বলেই হয়তো আসে, এত ধুলো পড়েছিল। তারপর সেন্টার টেবিলের নিচের থাকটাতে ধুলো পড়েছিল, ওর সিস্টেমের যে টেবিলটা আছে সেটাতে পড়েছিল, তো সব আজকে পরিষ্কার করেছি। লক্ষ্মী পুজো বলে কথা, একটু তো ঘর দুয়ার পরিষ্কার রাখতেই হবে। তো চলো তোমাদেরকে দেখাই সকাল সকাল আমার কতগুলো কাজ হলো। আমি উঠে এসেছি কিন্তু বিছানা থেকে 10টায়, যদিও আমরা উঠেই গেছিলাম, কিন্তু ওই আর কি বসে বসে একটু আড্ডা এইসবই করছিলাম। তো 10টায় উঠে এসে এখন বাজে হচ্ছে 11:24, 10টা তো উঠে আসতে পারিনি 10:30, তো 1 ঘন্টাও হয়নি, আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে আমি যাব স্নানে, আর ও যাবে একটু লাড্ডু আনতে। আজকে একটু বেশি কিছু তো করবো না, কারণ আমাদের ওভাবে লক্ষ্মী পুজো হয় না, মানে আমরা পুরোহিত ডেকে ওভাবে আলাদা করে করতে পারবো না, দেশের বাড়িতেই পুজোটা হয়, এটা আমি মামনির থেকে শুনেছি, আমি এখনও দেখিনি। তো ওই আর কি, তো যেটুকু আমি নিজে করবো সেটুকুই ফল দিয়ে আর ঠাকুরকে ওই লাড্ডু দিয়ে পুজো দেবো, আর ফলগুলো না আজকে গোটা দেবো। কেন বলো তো, আগে গণেশ পুজো তো কেটে দিয়েছিলাম, তো তারপরে আর খাওয়া হয় না, কাটা ফলটা পড়ে থাকে, সেইগুলো ফেলাও যায় না ঠাকুরের প্রসাদে, কাটা ফল দেরি করে খেতে হয়, তাই আজকে আর কাটবো না, ফলগুলোকে গোটাই দিয়ে রাখবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সকাল সকাল কাজ। তুলসী মঞ্চের এখানটা তো পরিষ্কার করেই দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো, এই জায়গাটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর এই দেখো সবটা পরিষ্কার হয়ে গেছে, ধনে পাতাগুলোও কিন্তু হচ্ছে ভালো। ঠিক আছে, এবার চলো ঘরটা দেখাই। এই হচ্ছে আমার ফ্রিজের মাথার ওপরটা, আজকে এই হাতিটাও না নোংরা হয়ে গেছিলো, বাইরে রেখেছিলাম ওকে একটু, তো ওটা নোংরা হয়ে গেছিলো বলে ওকেও মুছে টুচে দিয়েছি। আর এই তো আমার ঘরের পরিস্থিতি, এখানটাও পরিষ্কার করে দিয়েছি, এইখানটাও তাই। আর এই যে আমার ছোট্ট লক্ষ্মী, এটা কিন্তু রূপোর লক্ষ্মী, আগের ধনতেরাসে আমরা কিনেছিলাম, আগের বার ধনতেরাসে আমরা রূপোর লক্ষ্মী আর গণেশ কিনেছিলাম, তো লক্ষ্মীকে আজকে এখানে বসিয়ে দিয়েছি লাল কাপড়ের ওপর, এখানেই আজকে হবে লক্ষ্মী দেবীর পুজো। তো এই হচ্ছে, সব পরিষ্কার করে দিয়েছি, আর বিছানাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে না সব। আর আজকে দেখেছো কি মেক করেছে, এই দেখো আজকে মেক করে আছে, কোনো রোদ ওঠেনি, তার মধ্যেও এত কাঁচা, এখানকার লোক না প্রচণ্ড কাঁচে, মানে ওয়েদার যাই থাকুক না কেন। আর ওকে কিছু বোঝার চেষ্টা করছে, আমার এই দিকটাতেই তাকিয়েছিল, এ ভাবছে এ ফোন নিয়ে জানলার ধারে কি করছে, এখন আবার বাঁশি বাজাচ্ছে। যাই হোক, তো চলো বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। তোমাদেরকে সবকিছু দেখাতে দেখাতে আমার রান্নাঘরটা দেখাতেই যে মনে নেই, রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কারই আছে। আর এখানে আজকে হবে কুমড়ি, তাই জন্য কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে হবে হচ্ছে খিচুড়ি, তাই আলু, ফুলকপি, টমেটো, লঙ্কা, আদা সব কাটা রয়েছে। তো এই হচ্ছে আমার গোছানো, আর এই দেখো বাইরেটা কি মেক করেছে। তো চলো, আমি পুরো রেডি হয়ে গেছি, কিছুই না সেরকম একটা শাড়ি পরলাম, জাস্ট ইচ্ছে হলো তাই আজকে পুজো দেবো এমনিও, যখন রান্না বান্না কিন্তু এখনো কিচ্ছু হয়নি। এখন বাজে হচ্ছে 12:15, তো চলো তাড়াতাড়ি করে আগে পুজোটা গুছিয়ে নিই, তারপর পুজোটা দিয়ে নিই আগে। এ দেখো কালো করে এসে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে,
জোর বৃষ্টিটা নামলো, যাই হোক আর না নাটক করে ভেবেছিলাম একটু ব্লক ব্লক বানাবো শাড়ি পরে, কিন্তু দেরি হয়ে গেছে অনেকটা, 12:37 বেজে গেছে। আমি তাই চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে তো আজকে হবে খিচুড়ি আর কুমড়ি। তো খিচুড়িটা হবে ডালিয়ার, ও চালের খিচুড়ি খুব একটা পছন্দ করে না। তো চলো, আমার কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, এদিকের খিচুড়িটা একটু এগিয়ে নিই, তারপর আসি তোমাদের কাছে। এই দেখো আমাদের ডালিয়া আর কুমড়ি, এই হচ্ছে ফুলকপি আর এই আলু দেখা যাচ্ছে, আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি আজকে। দেখেছো পুরো ঠিকঠাক মতো জল দেওয়া হয়েছিল, আর কি সুন্দর দেখতেও হয়েছে, এছাড়া না কোনো ঝোলা নেই, কিচ্ছু নেই, একদম টাইট টাইট খিচুড়ি দেখতে হয়েছে। তো চলো এটা খেয়ে নিই, আইডিয়াল মনে হচ্ছে কিন্তু পুরো লক্ষ্মী পুজোর জন্য। লাবড়া টাবড়া হলে ঠিক আছে, কিন্তু ঠিক আছে দুজনের জন্য আর কিছুর দরকার নেই। দুপুরে খাওয়া দাওয়া করার পর সচরাচর আমি আর ক্যামেরাটা ধরি না, মানে ফোনটা ধরি না, আজকে মনে হলো একটু ব্লগ বানিয়ে তারপর যাই রেস্ট নিতে। ডালিয়াটা দুর্দান্ত হয়েছিল, এই ডালিয়া শেখার পেছনেও কিন্তু কারণ আছে, কারণ বলতে পারো আমার মা আর মামনির জন্যই আমার ডালিয়াটা এরকম ভালোভাবে শেখা, জলটা পুরো মাপ মতো দিই। আর মায়ের আসলে আমার বিয়ের আগ দিয়েই মায়ের একটা প্রবলেম হয়েছিল, যার জন্য ডাক্তার দেখাতে হচ্ছিল, প্লাস আমার বিয়ে সবটা মিলিয়ে মায়ের একটু টেনশনে সুগার হয়ে গেছিল। তো তখন মাকে ডালিয়া দেখতাম আমাদের রান্না করার পর, সচরাচর মায়েদের যা হয়ে থাকে আর কি রান্না বান্না করার পর, আর ইচ্ছে হতো না, তো ওই ডালিয়া কোনো রকমের সেদ্ধ করে প্রেশার কুকারে সবজি দিয়ে খেয়ে নিত। তো ওটা আমার খুব খারাপ লাগতো যে আমরা এভাবে খাচ্ছি, মা কেন ওভাবে খাবে। তখন ডালিয়া আমি ভালো করে ফোড়ন টোর মাকে জিজ্ঞেস করেছিলাম অবশ্য, যে মা ডালিয়া ভালো করে করতে গেলে কি হবে, কি করব। যেদিন আমি মায়ের সাথে ডালিয়া খেতে চাইতাম সেদিন মা ভালো করে করতো। তো তারপরে মায়ের থেকে শিখে নিয়ে তারপর ফোড়ন টোড়ন দিয়ে, তারপর তো নিজের কিছু থাকেই, অ্যাড করা এ করা সে করা করতে করতে এইরকম, মানে বিয়ের আগে মাকে করতাম, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর তো মা তারপর সুগারটাও কমে যায় আস্তে আস্তে, তারপরে আবার একটু আপডাউন করে এই আর কি। আর মামনির আবার সুগার ছিল, তো ওই মানে সুগার ছিল না, সুগার আছে, তো ওই জন্যে মামনিকেও দেখতাম ওই একই সেদ্ধ করে করে খাচ্ছে, মানে ওটা আরো বিদগুটে, যা পাচ্ছে সব সবজি দিয়ে নিয়ে প্রেশারে সিটি, কোনো ফোড়ন নেই, কিছু নেই, নেই ওটা বিদগুটে, ওটা মামনি কি করে খেতো আমরা জানি না। তো আমারও দেখে তাই মনে হতো যে আমরা এভাবে খাবো, মামনি কেন সেদ্ধ খাবে ওরকম করে। তো হেলদি নয়, নিজেও এক একদিন খেতে পারতো না, বলতো যে কি আর করবো সেদ্ধ করেই খেয়ে নি। তো তারপর মামনিকে ওভাবে করে দিতাম ফোড়ন দিয়ে, তারপর সবজি টবজিগুলোকে সাতলে নিয়ে মানে কড়াইতে একটু ভেজে নিয়ে তারপর আদা দিয়ে আমি করতাম। তখন মামনি একই বলতো, কোনো দরকার নেই এত ভালো করে করার, সব প্রেশারে দিয়ে দিত, আনসি না তুমি যাও তুমি পড়াও গিয়ে আমি করছি। তো ওইভাবে করতে করতে না আস্তে আস্তে ডালিয়াটা শিখে ফেলা আর কি। তো লাস্টে যখন আমি এইরকম ব্যাঙ্গালোর থেকে যখন যেতাম, মামনি যখন আবার ফিরে আসার টাইম হয়ে যেত, তখন মামনি আমাকে বলতো তুই আর করিস না ডালিয়া, আমি নিজেই করে নেবো, কারণ এইটাকে আমি আবার মিস করবো, তখন আমাকে আর এভাবে কে করে দেবে। যাই হোক মামনি এখন আম্মা যেহেতু আছে ওখানে, এখন আবার ভালো করেই বানায় ডালিয়াটাকে, এখন সেদ্ধ করে ওইভাবে খেয়ে নেয় না। যাই হোক এটাই ছিল গল্প, আজকের ডালিয়াটা দুর্দান্ত খেতে হয়েছিল, কিন্তু জানি না এখানকার লঙ্কাগুলো কি বীভৎস যে ঝাল, অতটা ডালিয়াতে মোটে তিনটে লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর কি ঝাল হয়েছিল, বীভৎস ঝাল হয়েছিল বেশ, মানে বিভৎস বলতে আমাদের জন্য ঠিক আছে, আর একদম গরম গরম, তার গরম অবস্থা দেখবে ঝালটা একটু বেশি লাগে, তো সেটাই হয়েছিল। তো চলো এবার যাবো একটু শুতে, আর পাচ্ছি না, একে খিচুড়ি খেয়েছি তার উপর এবার একটু ঘুম ঘুম পাচ্ছে আর পেট ভরে। তো দেখো শাড়ি ঠাড়িগুলোকে ভাজ করে আমি এইটার মধ্যে আপাতত রেখে দিলাম, এখন আর আলমারিতে ভরার টাইম নেই, আপাতত থাক, পরে আমি বিকেলবেলা ঢুকিয়ে দেবো। সকাল থেকে ধাপে ধাপে বৃষ্টি তো হচ্ছিলই, আর এখন নেমেছে মুষলধারে বৃষ্টি, যেমন হাওয়া তেমন বৃষ্টি হচ্ছে, ছাটটা যদিও আসছে না তাই এরকমভাবে দেখাতে পারছি আর কি। বারান্দার ওদিকে তো যাওয়াই যাবে না, পুরো ভিজে যাবো আমি। তাহলে এখন বাজে 4:13, এখন ওঠার কথা না, কিন্তু এত জোর বৃষ্টি, বিদ্যুৎ চমকানো হাওয়া দিচ্ছিল যে আওয়াজেই উঠে গেলাম, প্রচণ্ড জোর নেমেছে। চুল ঠুল আছড়ে বেরোতে যতক্ষণ, দেখো জামাটাও যার জন্য চেঞ্জ করিনি, যেহেতু কালকে থেকে ওর অফিস আবার স্টার্ট হয়ে যাবে, আর মাছ একদমই নেই, মাছ নিতেই হতো। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা স্কুটিটা নিয়ে বেরিয়ে নয় ফ্রেশ চয়েসে যাবো, নয়তো মায়ের চিকেন এন্ড মোড়ে যাবো, তো কোনোটাই তো হলো না, বৃষ্টি নেমেছে। আর ও দেখলো জানলাটা দিয়ে যে বৃষ্টিটা কমেছে, আমাকে বললো তাড়াতাড়ি রেডি হও এই ফাঁকে গিয়ে নিয়ে আসি কাকার থেকে। ও বাবা, যেই না বেরোলাম ভাগ্যি সাথে করে ও ছাতাটা নিয়ে নেমেছিল, নেমে গেছে বৃষ্টি ছাতা মাথায় দিয়ে, এখন যাচ্ছি চলো আগে নিয়ে আসি। এসেছি একটু রান্নাঘরে, কিছুটা কাজ এগিয়ে রাখতে এসেছিলাম, একটু ভাতটা করে রাখতে এসেছিলাম, ভাতটা আমার হয়ে গেছে, এখানে দুটো আলু একটু সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে, আর এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি। আজকে করব পনির বিরিয়ানি বলা যায়,
আবার কেউ কেউ পনির মানে পোলাও বলতে পারো, কারণ আমি কোনো আলাদা চাল দিয়ে করছি না, ঘরের চালটা দিয়েই করছি। আজকে আমাদের নিরামিষ, তো পেঁয়াজ রসুন ছাড়াই করব পনির বিরিয়ানিটা। দেখা যাক কেমন হয় খেতে। দেখো এখানে ভাতটা হয়ে গেছে, ঘরে যে চালটা খাই সেই চালটাই করেছি। আর এখানে রয়েছে হচ্ছে একটা মশলা পেস্ট করে নিয়েছি, এটাই রয়েছে দুটো টমেটো, টক দই, আদা, বিরিয়ানি মশলা আর গরম মশলা, আর রয়েছে সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এটাকেই দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। এই যে মুখে একটু টমেটো রয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমি পনিরটাকে ভেজে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে একটু তেলে নেড়ে নিয়েছি, এই আর কি। দেখো মশলাটা দেওয়ার পর আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আমি ভাত করার সময় দিয়ে দিয়েছি, যাতে চালটায় ঢুকে যায়। গ্রেভিটাতে যেটুকু প্রয়োজন সেইটুকুই দিলাম। আর কষাতে কষাতেই এখন আমি আলু আর পনিরটাকে অ্যাড করে দেবো। এটা পুরোটাই কিন্তু নিরামিষ, কোনো পেঁয়াজ আদা মানে পেঁয়াজ রসুন যাবে না। হ্যাঁ, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একদম কষিয়ে নেবো, শুকিয়ে নেবো, এই আর কি। তোমরা দেখেইছিলে আমি কইটুকু তেলের মধ্যেই সবকিছু করেছিলাম, ওই একই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম একটুখানি তেলে, যেহেতু দই দেওয়া রয়েছে। দেখো তেল ভালোই রিলিজ করেছে, আবারও ঢাকা দিয়ে দেবো, আমি আবারও একটু কষিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেবো আমি। আর ভাতটা করার সময় না, ভাতের মধ্যে আমি একটু তেজপাতা মানে একটা তেজপাতা দিয়েছি, একটু দাঁড়ো দেখি এখানে দেখা যাচ্ছে, দেখো তেজপাতা দিয়েছি, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি, সামান্য নুন, এ কটা জিনিস আমি ফেলে দিয়েছিলাম। আর ভাতটা এরকম ঝরঝরে করেই নামিয়ে নিয়েছি। এটা যদি তোমরা বিরিয়ানি রাইসেই করতে পারো, আমার মনে হয় খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে, তাও আমি খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। দেখো আমি গ্রেভিটা তো নামিয়ে নিয়েছি, আর দিচ্ছি সামান্য একটু ঘি, কারণ আর তেল নেই কড়াইটা। জাস্ট এই গ্রেভিটাকে দেখো দেখতে জাস্ট কি হয়েছে। আর আমি এখানে সামান্য একটুখানি, যেহেতু রাতে খাবো তাই জন্য একদম সামান্য একটুখানি দিয়েছি হচ্ছে কেওড়া জল, আর হচ্ছে গোলাপ জল, আর মিঠে আতর, আর হচ্ছে ফুটকালার, ব্যাস এই দেওয়া হয়েছে। ঘিটা গরম হয়ে গেছে, বেশি পরিমাণে করলে তোমরা তেল মিশিয়েও করতে পারো, আমার যেহেতু অল্প একটু জিনিস। আর নিচে একটা তাওয়া দিয়ে দিলে বেশি ভালো হয়, আমি আজকে আর দিচ্ছি না, ডাইরেক্ট না বসানোটাই ভালো। এবার দিচ্ছি সামান্য একটুখানি বিরিয়ানি মশলা, যেহেতু কুকটাতে দিয়েই দিয়েছি অলরেডি। এবার দিচ্ছি ওই কেওড়া জল আর গোলাপ জলের আর ফুড কালারের ওটা একটু, আর ওই গ্রেভিটাকে দিয়ে দিলাম পনিরের আর আলু। দেখতেই দুর্দান্ত হয়েছে, খাওয়া দাওয়া তো পরের কথা। এবার তারপরে বাকি ভাতটাও আমি দিয়ে দিলাম, তেজপাতাটা ফেলে দিই আর কিছুই না। এবার একটু লেয়ার দিয়ে বসিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে দমে, তারপর হয়ে গেলে না আমি নেবো যেভাবে বিরিয়ানি করে আর কি। দেখো আমার হয়ে গেছে, দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, মাস্ট বলবো ট্রাই করতে, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর সত্যি বিরিয়ানির মতো একটা স্মেল বেরিয়েছে, চালটা একটু ছোট বিরিয়ানির মতো নয়, তাহলে কিন্তু প্রপার বিরিয়ানি হতো, কে বলবে পেঁয়াজ রসুন ছাড়া। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট।